ডিজিটাল কার্ড না দিতে পেরে যাদের হাতে স্পেশাল ফুড কুপন তুলে দেওয়া হয়েছিল তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে খাদ্য দপ্তর। খবর পুজোটাকে তাদের হাতে পৌঁছে যেতে পারে ডিজিটাল রেশন কার্ড, তার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। জারি হয়েছে বিজ্ঞপ্তি, আপাতত RKSY দুই বিভাগে গ্রাহকদের জন্য এই কাজ শুরু করেছে খাদ্য দপ্তর। আবেদন করেও ডিজিটাল রেশন কার্ড এখন হাতে পানি এমন অসংখ্য গ্রাহক রয়েছেন, ডিজিটাল কার্ডের বদলে তাদের হাতে ফুড কুপন তুলে দেওয়া হয়েছে। যারা ডিজিটাল কার্ডের জন্য আবেদন করেননি কিন্তু লকডাউনে বিশেষ কুপনের আবেদন করেছেন তারাও তা পেয়েছেন। সেই কুপনে মে বা জুন মাসে খাদ্য শস্য তুলে নিয়েছেন তারা, এবার তাদের হাতে ডিজিটাল রেশন কার্ড পৌঁছে দেওয়ার কাজ শুরু হচ্ছে। দপ্তরের নির্দেশ, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ সব কাজ শেষ করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্পেশাল কুপনে তিন মাস যাদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল তাদের মধ্যে থেকে যারা ডিজিটাল রেশন কার্ড পাওয়ার যোগ্য তাদের হাতেই বার সেই কার্ড তুলে দেওয়া হবে। স্পেশাল কুপনে মে জুন মাসে বিনামূল্যে শস্য অনেকেই তুলে নিয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করে কাজ 25 জুলাইয়ের মধ্যে শেষ করা হবে। সেই অনুযায়ী কার্ডে অনুমোদন মিলতে পারে 30 জুলাই। 30 জুন পর্যন্ত যারা এখনো রেশন তুলতে পারেনি তাদের তথ্য সংগ্রহ করা কাজ চলবে 10 আগস্ট পর্যন্ত। 14 আগস্টের মধ্যে মিলতে পারে কার্ডে অনুমোদন। জুলাইতে যাদের ফুড কুপনের জন্য প্রাথমিক তথ্য নেওয়া হয়েছে তাদের চূড়ান্ত তথ্য সংগ্রহ করা হবে 20 আগস্টের মধ্যে। 25 তারিখের মধ্যে তার অনুমোদন মিলবে। আমাদের বারাসাতের মহকুমা শাসকের কাছ থেকে তারাও এবার কাজ করবে, তারা এবার কাজ স্টার্ট করছে। আমি প্রত্যেককে বলবো যে এদের সবাইকে সহযোগিতা করতে হবে। থানা অক্লান্ত পরিশ্রম করছেন, আমরা থানা ভাষায় প্রকাশ করা যায় না, ডিউটি করছেন 1 থেকে 24 ঘন্টা, মানে 1 ঘন্টা প্রথম ঘন্টা থেকে 24 ঘন্টা তাদের ডিউটি করতে হচ্ছে, তাদের চোখে ঘুম নেই। এক একটা পুলিশ অফিসার, এক একটা কনস্টেবল, এক একটা স্বাস্থ্যকর্মী, এক একজন ডাক্তার, তারা 24 ঘন্টাই পরিশ্রম করে যাচ্ছেন কন্টিনিউশন। সুতরাং তারাও তো মানুষ, তাদেরকেও দেখতে হবে আমাদের সবাইকে, মানে একটা পরিবার একটা মনে রাখবেন যে কেউ বিচ্ছিন্ন নয়, হাবড়া আমাদের একটা বড় পরিবার, বৃহত্তম পরিবার। হাবড়ার সমস্ত মানুষকে আমি মনে করি যে আমার দল দলের শুধু দল নয়, তৃণমূল কংগ্রেস একা নয়, আপামর হাবড়ার যত মানুষ হয়েছে তাদের সবার সমস্ত পরিবারের অভিভাবক হলাম আমি। সুতরাং আমাকে সবাইকে হাবড়া সবাইকে দেখতে হবে, যত মানুষ হাবড়ায় বসবাস করে। বৃহত্তর হাবড়ার 3 থেকে 3.5 লক্ষ মানুষ বসবাস করে, এই 3 থেকে 3.5 লক্ষ মানুষকে দেখার দায়িত্ব তো জ্যোতিপ্রিয় মল্লিকের, আমার দেখতে হবে। তাদের সুখ দুঃখে থাকতে হবে, তাদের কোনো প্রবলেম হলে আমাকে শুনতে হবে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তাই আমি আগামীকাল একবার যাব, আমি হাবড়ার যে সমস্ত এলাকাগুলো কোভিড টাউনের মধ্যে আক্রান্ত হয়েছে সে সমস্ত জায়গায় আমি একটু ঘুরে সবার কাছে একটু অ্যাপিল করব যে সবাই বাড়িতে থাকুন, সুস্থভাবে থাকুন, আর যখনই বেরোবেন যদি কোনো কারণ রিপোর্ট চ্যানেল 10।